হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কামরাঙা মাখা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কামরাঙা মাখা বানানোর জন্য আমি এখানে একটা পাকা কামরাঙা নিয়েছি। এখানে আমার লাগছে একটু ধনে পাতা, এখানে আমার লাগছে একটু কাসুন্দি, নিয়েছি আমি নুন, আপনারা চাইলে এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। আর আমার এখানে লাগছে একটু তেঁতুলের আচার, এই আচারটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তেঁতুলের আচারের ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমার তেঁতুলের আচার লাগবে, আপনারা চাইলে যদি তেঁতুলের আচার না থাকে তাহলে তেঁতুল এমনি জলে গুলে ব্যবহার করতে পারেন। তাহলে আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কামরাঙাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। দেখুন, আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই কামরাঙাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আপনাদের কাছে যদি বিট নুন থাকে তাহলে বিট নুন দিতে পারেন, তাতেও টেস্ট হয় খুব। দিচ্ছি আমি একটু ধনে পাতা কুচি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানের ফ্লেভারটা, কাসুন্দি ফ্লেভারটা আপনাদের উপর নির্ভর করছে, যদি খুব স্ট্রং খান তাহলে একটু বেশি দেবেন। আমি এখানে হাফ টিস্পুনের মতো দিচ্ছি। আর দেব আমি একটু তেঁতুলের আচার, এক চামচের মতো দিচ্ছি আমি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনে পাতা কুচি আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার কামরাঙা মাখা। এটা কিন্তু দুপুরবেলা খেতে খাওয়ার পরে বেশ দারুণই লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।